জয় মা বগলা মুকিন্দ বিজয়। নমস্কার দর্শকবৃন্দ, আমি সোমনাথ চ্যাটার্জি আর আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের প্রিয় চ্যানেল তন্ত্রবিজ্ঞানে। আশা করি সবাই একটা ভালো দিন কাটিয়েছেন মা বগলার আশীর্বাদে এবং অন্যদেরও ভালো রাখার সম্পূর্ণ ব্যবস্থা আপনারা করেছেন আপনাদের সামর্থ্য অনুযায়ী। এবং যে কথাটা রোজের মতন বলি যে যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে এবং এই ভিডিওর যে সমস্ত প্রতিকার আমি দিয়ে থাকি বা সাবধানতা দিয়ে থাকি আপনাদেরকে, সেগুলো যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে অবশ্যই করে ভিডিওটাকে একটা লাইক দেবেন। যদি ভালো না লাগে মন খুলে ডিসলাইকও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর অবশ্যই করে বলবো যে আপনাদের যে সোশ্যাল মিডিয়া আছে সেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি এই ভিডিওটাকে আপনারা শেয়ার করতে শুরু করেন তাহলে আপনাদের মতন অন্য সকলেও এই ভিডিওটা থেকে উপকৃত হতে পারেন। এবং যারা চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন, প্রতিদিনই বলি তাদেরকে আমার এবং আপনাদের এই চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। তার কারণ হচ্ছে এই চ্যানেলে যেমন আজকের রাশিফল তার সাবধানতা প্রতিকারমূলক ব্যবস্থা আমি প্রতিদিন আপনাদের বলে থাকি, তার সাথে আপনাদের হিতার্থেও আমি কিছু এক্সট্রা ভিডিও দিয়ে থাকি যেটা মানে আমার পরীক্ষামূলক প্রমাণিত, যেখান থেকে আপনারাও সকলে লাভবান হতে পারবেন। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকলে আমি যে ভিডিওই আপনাদের দিই না কেন তার নোটিফিকেশান সঠিক সময়ে ইউটিউব আপনার কাছে পৌঁছে দেবে এবং আপনি সবার প্রথম ভিডিওটাকে দেখতে পাবেন। আর যদি আপনাদের কোনো মূল্যবান মতামত দেওয়ার থাকে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, কিন্তু বারংবার সাবধান করি খেয়াল রাখবেন আপনাদের ব্যক্তিগত পার্সোনাল জিনিস কমেন্ট বক্সে না লিখে অবশ্যই হোয়াটসঅ্যাপে লিখবেন, সেটা আপনাদের জন্যই বেশি ভালো হবে। আর যারা প্রত্যেকেই আমার নাম্বার খোঁজেন না তাদেরকে তো আমি বারংবার বলে দিই যে ভিডিওর একদম শুরুতেই যে ইন্ট্রোটা যায় সেখানেই আমার নাম নাম্বার সব পেয়ে যাবেন। এবং একটু ডেসক্রিপশন বক্স চেক করলে বা অ্যাবাউটে গিয়ে যদি আপনারা চেক করেন আমার ঠিকানা পর্যন্ত আপনারা পেয়ে যাবেন, ফোন নাম্বার তো সাধারণ একটা জিনিস। যাই হোক, এর বেশি কথা না বাড়িয়ে আজকে শুরু করে দিই আজকের রাশিফল বিচার তার সাবধানতা প্রতিকারমূলক ব্যবস্থা। আজ হচ্ছে 6ই ভাদ্র 1427 বঙ্গাব্দ, 22শে আগস্ট 2020 সাল, আজ শনিবার। মনে রাখবেন আজ কিন্তু গণেশ চতুর্থী। আশা করি ভিডিওর যে থামনিল আপনারা দেখেছেন সেই থামনিলেই বুঝতে পেরেছেন যে আজকে গণেশ চতুর্থী নিয়ে স্পেশাল কিছু বলবো। তো স্পেশাল বলতে গণেশ পুজো সংক্রান্ত যে বৃত্তান্তগুলো থাকে সেগুলো আমি আপনাদেরকে আজকে বলে দিচ্ছি। আজ কিন্তু গণেশ পুজোর যে টাইমটা সেটা হবে সকাল 10টা 12 মিনিট থেকে নিয়ে বেলা 12টা বেজে 56 মিনিট পর্যন্ত, এর মধ্যেই কিন্তু আপনাকে পুজো পাঠ সমস্ত কিছু শেষ করতে হবে। এই 2 ঘন্টা 33 মিনিটেই আপনার সমস্ত রকম কাজ সমাধা থাকবে। এবং বিসর্জন কিন্তু অবশ্যই 1 সেপ্টেম্বরেই দেবেন, 1 সেপ্টেম্বরের আগে কিন্তু গণেশের বিসর্জন নেই। আর গণেশের বিসর্জনের সময় হচ্ছে সকাল 8টা বেজে 20 মিনিট থেকে নিয়ে সন্ধ্যা 8টা বেজে 41 মিনিট পর্যন্ত, এই 12 ঘন্টা 21 মিনিটের মধ্যেই আপনাকে গণেশ বিসর্জন করতে হবে যারা প্রতিষ্ঠা করে পুজো করবেন। আর খেয়াল রাখবেন গণেশ বিসর্জন দিতে যাওয়ার সময় কিন্তু চন্দ্র দর্শন করবেন না, মানে আকাশে চাঁদ থাকলে সেদিকে তাকিয়ে দেখতে যাবেন না, ওটা কিন্তু গণেশ পুজোয় একেবারে নিষিদ্ধ। আর এই চতুর্থী শুরু হয়ে গেছে 21শে আগস্ট রাত 11টা বেজে 2 মিনিটে, কিন্তু শেষ হবে 22শে আগস্ট সন্ধ্যা 7টা বেজে 57 মিনিটে, কিন্তু তা বলে সন্ধ্যা 7টা বেজে 57 মিনিটই পর্যন্ত কিন্তু পুজো নেই, পুজো শেষ হয়ে যাবে 12টা বেজে 56 মিনিট, এটা মাথায় রেখেই কিন্তু আপনারা যারা গণেশ পুজো করতে যাচ্ছেন তারা করবেন। আজ সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 16 মিনিটে, সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা বেজে 2 মিনিটে, পক্ষ আজকে শুক্লপক্ষ, নক্ষত্র হস্তা নক্ষত্র, যা থাকবে সন্ধ্যা 7টা বেজে 11 মিনিট পর্যন্ত, যোগ আজকে সাধ্য যোগ, যা থাকবে সকাল 10টা বেজে 22 মিনিট পর্যন্ত, চন্দ্র কন্যা রাশিতেই উপস্থিত হচ্ছে আছেন। বিশেষ যা তা হলো রাহুকাল, এই রাহুকাল লাগবে সকাল 8টা বেজে 28 মিনিটে এবং ছেড়ে যাবে বেলা 10টা বেজে 3 মিনিটে। এই রাহুকাল চলাকালীন আপনারা অবশ্যই কোনো শুভ কাজ করবেন না, নতুন ব্যবসা আরম্ভ করবেন না, নতুন কোনো চুক্তি করবেন না, এমনকি ইন্টারভিউ দিতে যাওয়া কিংবা কোনো রকম শুভ আলোচনা যেমন পাকা দেখা পাকা কথা এই সমস্ত বিষয়েও অ্যাভয়েড করবেন। আর রোজই বলি যে রাহুকাল চলাকালীন কিন্তু কোনো ভারী খাদ্যদ্রব্য গ্রহণ করবেন না। আর আজকের দিনে আপনারা একটা বেস্ট যোগ পাবেন যাকে আমরা শুভযোগের বেস্ট অফ দ্য বেস্ট শুভযোগ বলে থাকি, অমৃত যোগ, যেটা পাবেন বেলা 2টা বেজে 51 মিনিট থেকে নিয়ে
বিকেল 4টা বেজে 27 মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের সমস্ত শুভ কাজ করতে পারেন, কিন্তু দুঃখজনকভাবে তো এই সময় আপনারা না ইন্টারভিউ দিতে যেতে পারবেন না কোনো টেন্ডার জমা করতে পারবেন। তাই রাহু কালটা মাথায় রেখে আপনারা করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এই অমৃত যোগের মধ্যে আপনারা আপনাদের বাকি সমস্ত শুভ কাজ যা করা যায় বিকেলের দিকে সেগুলো করতে পারেন, পাকা দেখা পাকা কথা সবই করতে পারেন। এরপর আসবো মেষ থেকে মীন দ্বাদশ রাশির বিচার করতে। তো মেষ থেকে মীন দ্বাদশ রাশির বিচার করতে এলে জানেন সবার প্রথমে মেষ রাশি এসে উপস্থিত হয়। তাই আজ প্রথমেই আপনাদেরকে বলে দেবো যে আজ কিন্তু আজকের দিনে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করতেই হবে, আজকের দিনেই সেটাকে শেষ করতে হবে, এবং সেটাকে কিন্তু কোনো অবস্থাতেই যদি জমিয়ে রাখার চেষ্টা করেন তাহলে কিন্তু আলটিমেটলি আপনি লসেই রান করবেন। এবং এই গুরুত্বপূর্ণ কাজটা করার জন্য হতে পারে আপনি বেশ খানিকটা শারীরিকভাবে দুর্বল বোধ করবেন, সেটাকে গুরুত্ব না দিয়ে আপনার কাজটাকেই গুরুত্ব দেওয়াটা আপনার জন্য বেশি ভালো হবে। এবং অবশ্যই আজকের দিনে বেশ কিছু ভালো গুরুত্বপূর্ণ খবর আপনি পাবেন, বিশেষত যারা চাকরির খোঁজ করছিলেন এই ক্রুশিয়াল সিচুয়েশনে দাঁড়িয়ে, তাদের জন্য ভালো খবর হচ্ছে যে আজ কিন্তু যারা ইন্টারভিউ দিয়ে এসছেন তাদের ফাইনাল হয়ে যাবে, সেই গুরুত্বপূর্ণ খবর কিন্তু আপনি পাওয়ার জায়গায় আজকে থাকবেন। এবং যারা চাকরি করছেন তাদেরকে বলবো যে কর্মক্ষেত্রে কিন্তু আপনার নতুন কিছু প্ল্যান বা নতুন কিছু টেকনিক আপনি খাটাতে পারেন। এবং ব্যবসাও যারা করছেন তাদেরকেও বলবো যে আজকে যদি নতুন কোনো প্ল্যান আপনি আপনার ব্যবসায় ইনক্লুড করেন দেখবেন বেশি ভালো ফল লাভ করতে পারবেন। এবং আপনার এই কাজ দেখে কর্মক্ষেত্রে আপনার যারা মানে সহকর্মী আছেন বা আপনার উঁচু তলার যারা আছেন এবং ব্যবসা ক্ষেত্রে আপনার যারা কাস্টমার আছেন বা যারা আপনার মহাজন আছেন তারা কিন্তু আজ ভীষণ আনন্দিত হবে আপনার এই টেকনিকের কারণে। তবে অপ্রয়োজনীয় ব্যয়কে কিন্তু আজ আপনি হ্রাস করতে পারবেন এবং এটা হ্রাস করতে পারাটাই আপনার জন্য আজকে বেশি জরুরি হয়ে থাকবে। আর যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি তাদেরকে বলবো যে আজ কিন্তু আপনাদের সেরকম কোনো গুরুত্বপূর্ণ ভালো দিন না, তাই আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীর কাছ থেকে খুব বেশি আশা না রেখে অত্যন্ত সাধারণ গড় দিন মনে করে আজকের দিনটাকে পার করাই আপনাদের জন্য বেশি বাঞ্ছনীয় হবে। আর আপনাদের জন্য সাবধানতা হচ্ছে আজকে অবশ্যই করে দুধ বা দুগ্ধজাতীয় দ্রব্য কাউকেই দান করবেন না, কোনো অবস্থাতেই কাউকে দুধ চাও অফার করবেন না, এটা কিন্তু ঠিক কাজ হবে না আপনাদের জন্য। আর আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে দিনের শুরুতে শুদ্ধ হবার পরে শুধু দুধ দিয়ে, দুধের সাথে গঙ্গা জলও মেশাবেন না, শুধু দুধ দিয়ে শিবলিঙ্গের আরাধনা করুন, শিবলিঙ্গকে স্নান করান, যদি মন্ত্র জানা থাকে খুব ভালো, না হলেও কোনো অসুবিধা নেই। আর যারা হিন্দু ধর্মের নন তাদের জন্য বলবো যে আপনার ধর্মীয় উপাসনালয়ে গিয়ে কিছুটা দুধ দান করে আসাটাই আপনার জন্য বেশি ভালো হবে, এবং দুধটা সেই মাপেই দান করবেন যেন সেটা দিয়ে আপনাদের আরাধ্য দেব বা দেবীর আরাধনায় লাগতে পারে জিনিসটা। এরপর আসবো রাশিচক্রের দ্বিতীয় রাশি বৃষ রাশি সম্পর্কে। প্রথমেই বলে রাখি যে আজ কিন্তু আপনারা যে সমস্যাতেই পড়ুন বা যে কোনো কাজই করতে যান গুরুত্বপূর্ণ, সেটা অবশ্যই করে আপনাদের বন্ধুদের সহায়তা নিন এবং আত্মীয় স্বজন মানে যারা আপনার হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী তাদের সহায়তা নিয়ে আপনি আপনার কাজটাকে যদি করার চেষ্টা করেন দেখবেন পছন্দসই সফলতা আপনি সেই ব্যাপারটা থেকে লাভ করতে পারবেন। আর যারা বৃষরাশি যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদেরকে বলবো যে আপনার যে টিম আছে আপনি যে পদ অধিকার করে বসে আছেন সেই পদের পূর্ণ ব্যবহার আজকে করুন, আপনার যে টিম আছে যে জোট আপনি গঠন করেছেন সেইটাকে নিয়ে আপনি সমস্ত বিষয়ে ঝাঁপ মারুন যাতে করে আপনি খুব ভালো ফলাফল লাভ করতে পারেন আপনার রাজনৈতিক ক্যারিয়ারে। এবং যেহেতু আজকের দিনটায় আপনাদের একটু শারীরিক অসুবিধা থাকবে মানে স্বাস্থ্য সম্পর্কিত একটু অসুবিধা আপনার থাকবে, সেই জন্য ঠান্ডা লাগা সংক্রান্ত সমস্যায় যারা ভোগেন তাদেরকে বারণ করব যে অবশ্যই করে ভীষণ সাবধানে থাকুন আজকের দিনটায়, কারণ এই মারাত্মক রোগটা যেটা এখন সবাইকে স্তব্ধ করে দিয়েছে সেই রোগের সাথে কিন্তু ঠান্ডা লাগা রোগের সমস্ত উপসর্গ ম্যাচ করে, তাই আপনি ভুল বিষয়ের শিকার হতে পারেন, সুতরাং অত্যন্ত সাবধানে থাকাটাই আপনার জন্য বেশি জরুরি হবে। আর
ভালো সময় আজকের দিনটা আপনারা কাটাতে পারবেন, বিশেষত সন্ধ্যের পরে মানে সূর্য ডোবার পরে আপনারা খুব ভালো একটা সময় কাটাতে পারবেন, খুব মজা করতে পারবেন, খুব ভালো রকম বন্ধু বান্ধবদের সাথে একটা আড্ডা মারতে পারবেন। তো সেই দিকটা অবশ্যই করে ভালো দিন হিসাবে আপনি পালন করতে পারবেন, কিন্তু এর সাথে সাথে অবশ্যই করে আপনার পরিবারের দায়িত্বগুলোকেও আজকের দিনে গ্রহণ করুন এবং সেগুলোর সাথে কখনোই আপোষ করার জায়গাতেও নিজেকে নিয়ে যাবেন না, নচেত কিন্তু ভীষণই বড় সমস্যার মুখোমুখি আপনি পড়বেন। আর যারা প্রেম করছেন তাদেরকে বলবো, শুধু প্রেম যারা করছেন তাদেরকে বলবো যে আপনার প্রেম সম্পর্কিত কোনো ভুল বোঝাবুঝির কারণে কিন্তু আজকে আপনাদের মানে আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনীর সাথে কিন্তু আপনার সম্পর্কে একটা ছেদ আসতে পারে। তো সেই জন্য বলবো যে ভুল বোঝাবুঝির কারণে বিষয়টাকে নষ্ট না করে এটা একদিনের ঘটনা মনে করি এটাকে পার করে দেওয়াটাই আপনার জন্য বেশি বুদ্ধিমানের কাজ হবে। আর যারা বিবাহিত দম্পতি তাদের মধ্যেও কিন্তু টুকটাক ঝগড়া লাগার আজকে বেশ সম্ভাবনা রয়েছে, তাই অত্যন্ত সাবধানতার সাথেই আজকে দিনটা কাটান। আর আপনাদের জন্য সাবধানতা হচ্ছে অবশ্যই করে যার সাথেই কথা বলতে যান না কেন, তিনি আপনার পরিচিত বা অপরিচিত, ভীষণ ভেবেচিন্তেই কথা বলবেন, নচেত কিন্তু আপনার কথার কারণে আপনার নিজস্ব একটা সুযোগ বা জায়গা নষ্ট করে ফেলতে পারেন আপনি নিজেই, তাই এই ব্যাপারটা অত্যন্ত সাবধান। আর আপনার জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে দিনের শুরুতে শুদ্ধ হবার পরে আপনি যে ধর্মেরই হন না কেন কোনো অসুবিধা নেই, আপনি আপনার ধর্মীয় উপাসনালয়ে গিয়ে বা যদি আপনার বাড়িতেই ঠাকুর ঘর আছে, মন্দির আছে বা ইত্যাদি কিছু আছে, তাহলে আপনার এই ধর্মীয় উপাসনালয়ে অবশ্যই করে একটা ভান্ডারা তার ব্যবস্থা করতে পারলে খুব ভালো, মানে একটু চালে ডালে করে সেটা যদি লোকের মধ্যে বিলি বন্টন করতে পারেন আপনার জন্য বেশি ভালো ফলদায়ক হবে এই কাজটা। আপনি যে ধর্মেরই হন সেই ধর্মেরই হতে পারেন কোনো অসুবিধা নেই, কিন্তু ভান্ডারা করাটা আজকে আপনার জন্য বেশি ভালো ফলদায়ক হবে এটা জেনে রাখুন। এরপরে আসবো রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন রাশি সম্পর্কে। প্রথমেই বলে রাখি আজ কিন্তু ভীষণ ক্লান্তি এবং স্ট্রেসের কারণে কিন্তু আপনার কাজের প্রতি ফোকাস করা ভীষণ কঠিন হয়ে উঠবে, ফলত আপনার অনেক কাজ, অনেক গুরুত্বপূর্ণ কাজ কিন্তু আজকের দিনে আটকে যেতে পারে, সেটাকে জোর করে করার চেষ্টা করাটাও আপনার জন্য যুক্তিযুক্ত হবে না, কারণ ফোর্সফুলি যখন আপনি আপনার কাজকে শেষ করার জায়গায় যেতে যাবেন তখন দেখবেন ক্রোধ নিয়ন্ত্রণ করতে পারছেন না। আর ক্রোধ যদি, রাগ যদি আজকে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে কিন্তু আপনার লাভের বদলে আপনি ক্ষতির মুখ দেখবেন আজকের দিনে। আপনি তাতে চাকরি করুন বা ব্যবসা করুন যাই করুন না কেন, আপনার জন্য কিন্তু সেটা শুভপ্রদ হবে না। যারা সরকার সম্পর্কিত কাজ করেন, মানে সরকারি টেন্ডার নিয়ে কাজ করেন কিংবা সরকারি চাকরি করেন, তাদের কিন্তু কোনো গুরুত্বপূর্ণ কাজ আজ বাধাপ্রাপ্ত হবে এবং সেই কাজটা কোনো অবস্থাতেই আজকে শেষ হবে না, তাই অবশ্যই করে ফোর্সফুলি করার কিছু চেষ্টা করবেন না, সেটাকে সময় দিন, সময় দিয়ে সময় চেয়ে নিয়ে এই কাজটাকে করার চেষ্টা করুন, যেটা আপনার জন্য বেশি ভালো হবে। আর আপনার অনুভূতিগুলো যদি আপনার মা বা মাতৃস্থানীয় যিনি আপনার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন তার সাথে যদি ভাগ করে নেন, মানে আপনার ভালো খারাপ সমস্ত কিছু যদি আপনার মা বা মাতৃস্থানীয় ওনাকে জানান, দেখবেন যে তার দেওয়া সাজেশন অনুযায়ী চলতে পারলে আপনি আজকের দিনে বেশি ভালো থাকবেন। আর অবশ্যই করে বলবো মিথুন রাশির যে সমস্ত জাতক জাতিকাগণ গাড়ি চালান, নিজের কর্মের প্রয়োজনে হোক বা অপ্রয়োজনেই হোক, আপনারা যারা গাড়ি চালান তারা কিন্তু আজকে অত্যন্ত সাবধানে গাড়ি চালান, নয়তো যে কোনো রকম বড় দুর্ঘটনার মুখোমুখি আজকে আপনি হয়ে যেতে পারেন, যেটা আলটিমেট আপনার জন্য একদমই ভালো হবে না বা আপনার পরিবারের জন্য ভালো হবে না। আর কর্মক্ষেত্রে যদি অতিরিক্ত প্রচেষ্টা না করেন তাহলে কিন্তু আপনি আজকে সফলতার মুখ দেখতে পারবেন না, তবে অতিরিক্ত প্রচেষ্টা করতে গিয়ে দেখবেন জোর করে কাজ করাটার চেষ্টা করবেন না, নচেত কিন্তু বড় ক্ষতির মুখেই পড়বেন। আর আপনাদের জন্য সাবধানতা হচ্ছে অবশ্যই করে ব্যভিচারী আচরণ কিন্তু আজকে বন্ধ রাখুন, আপনার অহংকে আজকের দিনে দূরে সরিয়ে রাখুন, নচেত কিন্তু আপনার খ্যাতি এবং ধন দুই ক্ষতিগ্রস্ত হবে আজকের দিনে। আর আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে দিনের শুরুতে শুদ্ধ হবার পরে আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, মাটির একটি ঘট, একদম ছোট্ট 2.5 ইঞ্চি 3 ইঞ্চি সাইজের একটা ঘটকে কানায় কানায় দুধ দিয়ে পূর্ণ করে তার মধ্যে কেশর দান করে
আপনি গণেশকে স্মরণ করতেও পারেন, গণেশজিকে গণেশজিকে স্মরণ নাও করতে পারেন, আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই। এই কেশরপূর্ণ দুধটাকে কোনো উচ্চ শুভ স্থানে রেখে তবে কিন্তু আপনার দিনকে শুরু করুন, এবং আরও বেশি ভালো হবে ওই কেশরযুক্ত দুধের টিকা যদি আপনি কপালে বা মাথার ব্রহ্মতালুতে ধারণ করে আপনার দিন শুরু করতে পারেন, আপনি বেশি ভালো ফলাফল লাভ করতে পারবেন। এরপর আসবো রাশিচক্রের চতুর্থ রাশি কর্কট রাশি সম্পর্কে। আজ আপনাদের জন্য কিন্তু প্রথমেই বলে রাখবো খুব খুব ভালো দিন, ব্যবসায় আজকে কিন্তু আপনি আর্থিকভাবে বেশ ভালো লাভ দেখতে পারবেন। এবং যারা মনে করুন শেয়ার বাজারের সাথে যুক্ত থাকেন, যেহেতু আজকের দিনে শেয়ার বাজার বন্ধ থাকে তাই আপনাদেরকে আমি এর বেশি কিছু বলতে পারবো না, কিন্তু যারা ফাটকা কারবারের সাথে নিজেকে যুক্ত রেখেছেন বা যাদের লটারি কাটার একটা নেশা আছে তারা কিন্তু আজকের দিনে আপনার ভাগ্যকে একবার পরীক্ষা করে দেখতে পারেন। হয়তো বিরাট কিছু লাভ না হলেও মোটামুটি শান্তিদায়ক একটা জায়গায় আপনি আজকে দিনে নিজেকে দাঁড় করাতে পারবেন। এবং যাদের টাকা আটকে আছে সেই আটকে থাকা অর্থ কিন্তু আজ পুনরুদ্ধার হয়ে যাবে আপনাদের, মানে আপনার যে কাস্টমার আপনার টাকা দিচ্ছি দেবো করে আটকে রেখেছে তারা কিন্তু আজ যেচে আপনার জায়গা ক্লিয়ার করে দিয়ে যাবে। এবং চাকরি যারা করছেন, এটা তো ব্যবসায়ী হলো, চাকরি যারা করছেন তারাও যদি কাউকে টাকা ধার দিয়েছেন এবং যদি ফেরত পাচ্ছিলেন না, আজকের দিনে একবার একটু ভদ্রভাবে চেয়ে দেখুন, আপনি এক চান্সেই ফেরত পেয়ে যাবেন। আর কর্কট রাশির সমস্ত জাতক জাতিকায় আজ কিন্তু সারাদিনই খুব ভালো মনোরম খবর পাবেন। তবে হ্যাঁ, আজ সিদ্ধান্ত নেওয়ার সময় কিন্তু আপনার বিচক্ষণতা ও বুদ্ধিকে অত্যন্ত ভালো রকমভাবে ব্যবহার করুন, তাতে আপনি চাকরি করুন, ব্যবসা করুন বা কোনো পেশায় সংযুক্ত থাকুন, আপনার বিচক্ষণতা ও বুদ্ধিকে যদি আজ প্রয়োগ না করেন আপনার কাজের সাথে তাহলে কিন্তু ভালো ফল লাভ হবে না। ফল তো লাভ হবে কিন্তু ভালো ফল লাভ হবে না। যদি একটুখানি বুদ্ধি খাটিয়ে কাজগুলো করেন অনেক অনেক বেশি লাভবান আজকের দিন আপনি হতে পারবেন। আর যারা আর কি নতুন চাকরি খুঁজছিলেন বা নতুন চাকরি পেয়েছেন তাদেরকে বলবো আপনার এই বিষয়গুলোর মধ্যে আর একটু ফোকাস করুন, দেখবেন খুব ভালো ফল লাভ করে আজকের দিন থেকেই জীবনে এগিয়ে যেতে পারবেন। আর যারা প্রশাসনিক সেবার সাথে যুক্ত রয়েছেন, প্রশাসনিক সেবার মধ্যে যারা যারা পড়েন তাদের প্রত্যেককে বলবো আজ কিন্তু আপনারা দুর্দান্ত কোনো একটা সুযোগ পাবেন বা খুব ভালো কোনো, মানে আপনি যেটা মন থেকে আশা করছিলেন সেই ধরনের কোনো সুযোগ পাবেন, কিংবা কোনো ভালো আরও ভালো অফার আজকের দিন আপনি পেয়ে যাবেন। আর যারা কর্কট রাশির জাতক জাতিকা আজ প্রেম করেন বা বিবাহিত দম্পতি তাদেরকে বলবো আজ আপনাদের জন্য একটা পারফেক্ট রোম্যান্টিক দিন, আপনারা জীবনটাকে ভালোভাবে আজকের দিনে উপভোগ করার চেষ্টা করুন। এবং যেহেতু লকডাউন নেই তাই আপনারা কোনো আউটিংয়ের প্ল্যান করলেও সেটা খুব ভালো রকমভাবেই সফলতা পাবে। আপনাদের জন্য শুধু সাবধানতা থাকবে, কোনো অবস্থাতেই আজকে আপনাদের বাড়ির যারা ছোট বয়সে অনেক ছোট আপনার থেকে ছোট বাচ্চা যারা, তাদের কোনো জিনিস কিন্তু আজকের দিনে ধরবেন না, ব্যবহার করবেন না, মানে ধরবেন না বলতে ওরম নয়, আপনি নিজে সেটা কোনোভাবে ব্যবহার করবেন না। অর্থাৎ আপনার ছেলে বা বাচ্চা মেয়ে বা বাড়ির বাচ্চা তার কোনো নিজের পক্ষে তার ছাতাটুকুও আজকে ব্যবহার করার চেষ্টা করবেন না, এটা কিন্তু আপনার জন্য ভালো হবে না, ক্ষতিকারকই হবে। আর আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে দিনের শুরুতে শুদ্ধ হবার পরে মোদক যদি জোগাড় করতে পারেন তাহলে মোদক সহযোগে মা দুর্গার আরাধনা করুন। আর যদি মোদক জোগাড় করতে না পারলেন তাহলে পরে আপনি একটু মধু আর লবঙ্গ একত্রে করে মা দুর্গার উপাসনা করুন, এটা আপনার জন্য খুব ভালো ফলদায়ক হবে। আর মনে করুন আপনি হিন্দু ধর্মের নয় তাহলে পরে আপনি আপনার ধর্মীয় উপাসনালয়ে যান, সেখানে লবঙ্গ মিশ্রিত মধু দান করে আপনার আরাধ্য দেব বা দেবীকে উপাসনা করে আসুন। এটা করে আপনি দেখবেন আরও অনেক বেশি ভালো ফলাফল লাভ করবেন আপনার জীবন আজকের দিন। এরপরে আসবো রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ রাশি সম্পর্কে। আজ প্রথমেই সাবধান করব আপনাদেরকে যে আপনারা কিন্তু নিজের উদারতা বা উদার মানসিকতা কাউকেই দেখাতে যাবেন না, তিনি আপনার যত প্রিয়জনই হোক না কেন, কারণ তার সম্পূর্ণ সদ্ব্যবহার তারা করে আপনারই কিন্তু ক্ষতি করে দিয়ে যেতে পারে। তাই এই বিষয়ে অত্যন্ত সাবধান থাকুন একদম দিনের শুরু থেকেই। আর আজকে যদি আপনি কোনো কিছু শিখতে যান
শিখতে ইচ্ছুক হন বা যারা স্টুডেন্ট বা যারা উচ্চ শিক্ষা অর্জনের জন্য মানে ব্যস্ত হয়ে রয়েছেন তাদের বলবো আপনাদের জন্য দিন ভালো আপনারাই একমাত্র আজকে সফলতা দেখতে পাবেন আপনার পড়াশোনা সংক্রান্ত বিষয় নিয়ে বাদবাকি কিন্তু সিংহ রাশির জাতক জাতিকার যে কোনো বিষয়ে সাবধান থাকা উচিত বিশেষত যারা ব্যবসা করছেন বা চাকরি করছেন কোন রকম কোন জায়গায় যদি আপনি এতটুকু জায়গা কাউকে দেন মানে গোদা বাংলা ভাষায় যে প্রবাদ আছে আপনি যদি শিয়ালকে আজকে ভাঙা বেড়া দেখিয়েছেন তো আপনার ক্ষেত কিন্তু শিয়ালের নামে হয়ে যাবে তাই অত্যন্ত সাবধান থাকবেন আজকের দিনটায় আর আপনার ভালো যেটা থাকবে সিংহ রাশির সেটা হচ্ছে আপনার পরিবারে কিন্তু আজকে ভালো রান্না বান্না বা আপনার মন মতন খাবার আজকের দিনে খাবার সম্ভাবনা আপনাদের প্রবল রয়েছে সেটা আপনার জন্য খুব ভালো হবে কিন্তু খেয়াল রাখবেন আজকের দিনে সিংহ রাশির সমস্ত জাতক জাতিকা কাউকে কিন্তু আটানা পয়সাও মানে ধার হিসাবে দেবেন না যদি আপনি কাউকে ধার দিয়ে থাকেন আজকের দিনে তাহলে সেই টাকা কিন্তু আপনি পুনরুদ্ধার করতে পারবেন না একেবারে আপনার পায়ের জুতো শেষ হয়ে যাবে কিন্তু ওই টাকা আপনি উদ্ধার করতে পারবেন তাই আজকের দিনে অবশ্যই করে কাউকে কোনো রকম ধার দেওয়ার জায়গায় যাবেন না আর আপনার কাউর থেকে ধার নেওয়ারও নেই আজকে যতটা পারবেন সমস্ত গুরুত্বপূর্ণ কাজকে স্টপ করে দিন আজকের দিনে কোনো রকম গুরুত্বপূর্ণ আলোচনাও করতে যাবেন না আপনাদের জন্য কিন্তু এটা একেবারেই ভালো কাজ হবে না আর অর্থ সম্পর্কিত কোনো সিদ্ধান্ত আজকের দিনে কিন্তু একদমই নেবেন না সে আপনি ব্যবসা করুন আর চাকরি করুন আপনি কোনো ইনভেস্টমেন্টের প্ল্যান করছেন সেটাও কিন্তু আজকের দিনে করা আপনার জন্য একদম ভালো হবে না এবং যদি কোনো রকম নতুন পরিকল্পনা থেকে থাকে সেটা থেকেও আজকে নিজেকে সরিয়ে রাখুন পিছিয়ে রাখুন আর যারা প্রেম করছেন এবং বিবাহিত দম্পতি তাদেরকে বলবো একেবারে বাজে দিন আজকে কোনো রকমভাবেই কিন্তু আপনাদের উভয়ের মধ্যে কোনো রকম কোনো শান্তি বা মিল আপনারা খুঁজে বার করতে পারবেন না ফলে নানা রকম অশান্তি হবার সম্ভাবনা যেহেতু আছে তার জন্যে একে অপরের থেকে দূরত্ব রাখাটাই আজকের দিনে আপনাদের জন্য বেশি ভালো লাভ হবে আর আপনাদের জন্য সাবধানতা হচ্ছে যারা কোন শিক্ষার্থী আমি তাদেরকেই সাবধান করব যে আপনার সুশিক্ষা থেকে কিন্তু আজকে নিজেকে অবশ্যই বঞ্চিত করবেন না যেখানে যা পাবেন ভালো সেটাকেই শেখার চেষ্টা করুন এবং প্রত্যেকটা লোককেই বলবো আজকে আপনারা যেখান থেকে যা শিখতে পারবেন সেটাকে উপযুক্তভাবে শিখে নেওয়ার চেষ্টা করুন এই জায়গায় আজকের দিনে অবহেলা না করাটাই ভালো অনেক কিছু আজকে শিখে নিতে পারবেন আর আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে দিনের শুরুতে শুদ্ধ হবার পরে আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই আপনার শরীরে থাকা রূপোর সমস্ত দ্রব্য ব্যতি রেখে একটি অতিরিক্ত রূপোর দ্রব্য আপনার বুকের বাঁ দিকের বুক পকেটে রেখে আপনার দিন শুরু করুন এবং রূপোর দ্রব্যটিকে বুকের বাঁ দিকে এমনভাবেই রাখুন যেন সেটি হৃৎপিণ্ডের কাছাকাছি থাকে এইভাবেই আপনি রাত্রে শুতে যাওয়া পর্যন্ত ওকে বুকের বাঁ দিকে হৃৎপিণ্ডের কাছাকাছি সযত্নে ধারণ করে আপনার দিনকে কিন্তু আজকে পার করার চেষ্টা করুন এরপরে আসবো রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা রাশি সম্পর্কে আজকের দিনে শুরুতেই বলবো যে আপনি নিজেকে শান্ত রাখার চেষ্টা করুন আর যারা কোনো শিল্পকর্মের সাথে সংযুক্ত আছেন ছবি আঁকেন গান গান তারা সেই বিষয়টার সাথেই নিজেকে যুক্ত রাখুন মানে একা নিজের জন্য আজকে নিজেকে সময় দিন তবে কিন্তু আজকে আপনার জন্য একটা ভালো দিন আমি বলতে পারবো অযথা কোনো বিষয়ের মধ্যে মাথা গলানোর চেষ্টা করবেন না আর আজকের দিনটা কিন্তু বলবো যে আপনাদের জন্য একেবারে পারফেক্ট একটা রোম্যান্টিক দিন আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীর সাথে ভালোভাবে সময় কাটান কারণ তিনি কিন্তু ভীষণ খোশ মেজাজে রোম্যান্টিক মেজাজে আজকে থাকবেন তাই সেটাকে সেইভাবেই মানে উপভোগ করার চেষ্টা করুন আর যারা ব্যবসা করছেন তাদেরকে বলবো ব্যবসা সম্পর্কিত সিদ্ধান্তগুলোতে আজ অন্য কাউকে জড়াবেন না কোনো রকমভাবেই কোনো পার্টনারশিপ চুক্তিতে সই করতে যাবেন না পার্টনারশিপ ব্যবসার মধ্যে আজকের দিনে মাথা গলানোর চেষ্টা করবেন না এবং যতটা বেশি সম্ভব আপনার গোপনীয়তাকে আপনিই বজায় রাখুন সেটাকে অন্যদের মধ্যে শেয়ার করার চেষ্টা করবেন না এবং ভালো খবর যেটা যে অর্থ উপভোগ বা বিলাসিতার কারণে কিন্তু আজ আপনার বেশ কিছু ব্যয় হয়ে যেতে পারে বিশেষত যারা প্রেম করছেন তাদের জন্য এটা হবে যে খুব দামি উপহার দেওয়া বা নেওয়ার কারণে আজকে কিন্তু বেশ ভালো ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং ভালোবাসা নিয়েই আজকের দিনটা আপনার চিন্তা করাটা উচিত এবং আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনী সম্পর্কে চিন্তা করে তার জন্য ভালো কিছু করাটাই আপনার জন্য আজকের দিনে বেশি ভালো হবে তবে খেয়াল রাখবেন যে অতিরিক্ত বিচার করতে যাবেন না কারুর ওপরে কোনো বিষয়ের ওপরে যদি আপনি বেশি বিচার করতে যান আজকে
তাহলে কিন্তু তার কুপ্রভাব আপনার গোটা দিনটাকে নষ্ট করে দিতে পারে। আপনাদের জন্য সাবধানতা হচ্ছে, দিনের শুরু থেকে নিয়ে রাত্রে শুতে যাওয়া পর্যন্ত আপনি কোনো অবস্থাতেই আজকে কাচের কোনো পাত্র ব্যবহার করবেন না। বারংবার যে উদাহরণটা দিই সেটা হচ্ছে, যদি আপনার চায়ের দোকানে চাও খেতে যেতে হয়, অবশ্যই করে সেটা কাচের গ্লাসে খাবেন না, মাটির ভাঁড় বা কাগজের কাপেই খান। এবং বাড়িতে কেন কোনো জায়গাতেই কাঁচের পাত্র কিন্তু আজকে ব্যবহার করার চেষ্টাই করবেন না। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে, দিনের শুরুতে শুদ্ধ হওয়ার পরে আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, যখনই মানে একদম দিনের শুরুতে শুদ্ধ যখন হয়ে গেলেন সেই সময় বট গাছে কিন্তু আজকে একটু জল দিন। এটা কিন্তু অসত্য গাছ না, কিন্তু আমি অসত্য গাছে বলি, আজকের দিনটা কিন্তু কন্যা রাশিকে বলবো বট গাছে জল ঢেলে আসুন। শুধু জল, জলের সাথে কিচ্ছু মেশাতে হবে না। মনে হলে গঙ্গা জল মেশা ঢালবেন, মনে হলে সাধারণ কলের জল বা পুকুরের জল ঢালবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু বট গাছে জল ঢালাটাই আজকে আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা। এরপরে আসবো রাশিচক্রের সপ্তম রাশি তুলা রাশি সম্পর্কে। শুরুতেই বলে রাখি, আজ কিন্তু আপনাদের যে সমস্ত কাজগুলো মুলতুবি করে রাখা ছিল, অর্থাৎ করছি করব করে এতদিন আটকে রেখেছিলেন, সেগুলোকে কিন্তু আজকে অবশ্যই করে শেষ করার চেষ্টা করুন, নচেত কিন্তু আপনি বিরাট বড় সমস্যায় পড়বেন। এবং অফিসের কাজের চাপ আপনার চেহারায় কিন্তু প্রতিফলিত হয়ে যাবে এবং আপনার আচার ব্যবহারেও প্রতিফলিত হয়ে যাবে। তাই জন্য অবশ্যই করে বলবো যে আজকের দিনে কিন্তু আপনার নিজের জীবনকে একটু ব্যালেন্স করে চলার চেষ্টা করুন। আপনার কাজের চাপের জন্য অযথা বাড়িতে কিন্তু অশান্তি করাটা আপনারই বোকামোর কাজ হয়ে যাবে। আপনি চাকরি করুন বা ব্যবসা করুন, আপনার কাজের চাপ কিন্তু আজকে অত্যন্ত পরিমাণ বাড়বে, কারণ আপনার বিগত দুদিনের জমে থাকা কাজ কিন্তু আপনাকে ভীষণ সমস্যায় ফেলবে। এবং অবশ্যই এমন কোনো ঘটনা আপনার সাথে ঘটে যেতে পারে আজকের দিনে যা আপনাকে ভয়ঙ্কর মনোবেদনা দেবে বা আপনাকে একটা নিকৃষ্ট মানে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিতে পারে। সুতরাং সেই ব্যাপারটাও মাথায় রেখে আপনার কাজগুলোকে আজকের দিনে তাড়াতাড়ি করে শেষ করে ফেলাটাই আপনার জন্য ভালো হবে। এবং অবশ্যই করে আজকে যদি সম্ভব হয় আপনার নিজস্ব ধর্মের ধর্মীয় এবং দাতব্য বিষয়ের সাথে নিজেকে একটুখানি নিয়োজিত রাখার চেষ্টা করুন, মনটা অনেক হালকা থাকবে এবং সারাদিনের সমস্ত রকম অপমানকর পরিস্থিতিকে আপনি ভুলতে পারবেন। আজকের দিনে কিন্তু অবশ্যই করে সেরকম কোনো লোকের দায়িত্ব নেবেন না যারা অযথা যুক্তি তর্কের মধ্যেই নিজেকে জড়িত রাখেন, মানে এক কথায় যাদেরকে আপনি মনে করেন যে দূর পাগল, হ্যাঁ এই ধরনের লোকের দায়িত্ব কিন্তু আজকের দিনে অবশ্যই করে নেবেন না। কারণ সে আপনি যতই তার ভালো করার চেষ্টা করতে যান না কেন, সে তার নিজের যুক্তিতে দাঁড়িয়ে থেকে আপনার সময় ও অর্থ কিন্তু আজকে নষ্ট করে দিতে পারেন। এবং অবশ্যই করে সেই ধরনের লোকের সাথেই আজকে মেলামেশা করার চেষ্টা করুন যারা সংযমী, বিশেষত মানে সোজা কথায় বলতে গেলে যারা একটু সৎভাবে থাকার কথা সবসময় বলে থাকেন, মদ্যপান করেন না, সমাজে যাদের একটু সুনাম আছে তাদের সাথে মেলামেশা করাটাই আপনার জন্য বেশি ভালো হবে। আপনাদের জন্য সাবধানতা হচ্ছে, আজকে কিন্তু কোনো অবস্থাতেই কাউকে কোনো খাবার বা দুধ বা দুগ্ধ জাতীয় কোনো দ্রব্যই অফার করবেন না বা দান করবেন না। আপনার হয়তো চেনা পরিচিত খুব বন্ধু এসে গেছে, তাকে আপনার যদি চা খাওয়ানোর ইচ্ছা থাকে রচা খাওয়ান, কিংবা তার পয়সায় আপনি চা খান, কিন্তু আজকে তাকে দুধ চা খাওয়া বিস্কুট খাওয়া এইসব করতে যাবেন না, তাহলে কিন্তু আপনি আরও বড় সমস্যায় জড়িয়ে পড়বেন। আপনার জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে, দিনের শুরুতে শুদ্ধ হওয়ার পরে আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, আপনার শরীরে থাকা কিংবা আপনার বাড়িতে থাকা একটি সোনার দ্রব্যকে নিয়ে মোমবাতি জ্বেলে সেই সোনার দ্রব্যটাকে একটুখানি গরম করুন আপনার হাতে ধরে। যখন আপনার হাতে দ্রব্যটা গরম লাগবে তখনই সেটাকে সরিয়ে ফেলুন আগুন থেকে এবং সেটাকে ঠান্ডা করে পুনরায় যথাস্থানে রেখে দিন, অর্থাৎ আপনার শরীর থেকে খুললে শরীরে ধারণ করে দিন বা কারুর থেকে নিলে তাকে দিয়ে দিন, অথবা আলমারি থেকে না বলে আলমারিতে আবার তাকে তুলে রেখে দিন। এরপর আসবো রাশিচক্রের অষ্টম রাশি বৃশ্চিক রাশি সম্পর্কে। শুরুতেই বলে রাখবো, আজ কিন্তু আপনাদের উপার্জন বাড়ানোর জন্য চিন্তা ভাবনা করা উচিত এবং নতুন আয়ের উৎস আপনাদের তৈরি করা উচিত। যদি চাকরি করছেন তো চাকরির পাশাপাশি একটা ব্যবসা করা, কিংবা যারা ব্যবসা করছেন আর একটি নতুন ধরনের ব্যবসা করা, নতুন আয়ের উৎস তৈরি করার জন্য কিন্তু আজকে পরিকল্পনা করে তাকে বাস্তবায়ন করার দিকেও ঝুঁকে পড়াটা আজকের দিন থেকে উচিত। এবং এটা আপনার জন্য আগামী দিনগুলোতে আরও ভালো ফলাফল আপনাকে পাইয়ে দেবে। এবং অবশ্যই
করে কিন্তু আজ নতুন কোন প্রকল্প নিয়ে কাজ শুরু করাটাই আপনার জন্য বেশি ভালো হবে বিশেষত যারা ধরুন সরকারি টেন্ডার নিয়ে ব্যবসা করেন তারা আজকের দিনে কিন্তু যদি কোন টেন্ডার আপনি পেয়ে গেছেন কাজ শুরুর পরিকল্পনা ছিল আজ করছি কাল করছি করবেন ভাবছেন তারা কিন্তু আজকেই শুরু করে দিন এবং যারা যে সমস্ত কাজ যে সমস্ত ব্যবসা বা ইন্টারভিউ দিতে যাবেন চাকরি খোঁজার কারণে যদি এই ধরনের কোন রকম পরিকল্পনা আপনারা করে থাকেন তাহলে সেগুলো কিন্তু আজকেই রূপ দিয়ে দিন আজকেই তাকে বাস্তবে পরিণত করার দিকে চলে যান এটা আপনার জন্য বেশি ভালো হবে এবং এই ক্ষেত্রে আপনি যে সেক্টরের সাথে কাজটা করতে যাবেন মনে করুন আপনি কোন রাজনীতির লোক বা আপনি কোন প্রমোটিং ব্যবসার সাথে জড়িত রয়েছেন কিংবা আপনি কোন ভালো চাকরি করতে চাইছেন কোন একটা বিষয় অ্যাকাউন্টসে চাকরি করতে যাচ্ছেন মনে করুন আমি উদাহরণের জন্য বললাম তো সেই বিষয়ের যারা নামী ব্যক্তি এবং অবশ্যই যাদের এক্সপিরিয়েন্সড আছে তারা কিন্তু আজকে আপনাকে গাইডেন্স দেবে শুধু একবার আপনার প্রচেষ্টা এবং আপনার পরিকল্পনাকে তার সামনে দাঁড় করালেই তিনি আজকে আপনাকে যথেষ্ট সাহায্য করবে এই বিষয়ে এগিয়ে যাওয়ার জন্য এবং খেয়াল রাখবেন আজকের দিন কিন্তু অবশ্যই করে আপনাদের বাচ্চাদের বাড়ির বাইরে বেরোতে দেবেন না অবশ্যই করে তাদের আজকের দিনটা অন্তত বাধা দিন কারণ আপনার বাচ্চা যদি আজকে বাড়ির বাইরে বেরোয় তাহলে পরে তার এমন কোনো সমস্যা হতে পারে যার জন্য আপনার সময় এবং অর্থ দুই অপব্যয় হতে পারে আর অবশ্যই করে আজকে কিন্তু আপনার বাচ্চাদের সাথে একটু ভালো মানের সময় আপনার বাড়িতেই আপনি ব্যয় করুন নচেত কিন্তু তিনি ভীষণভাবে সেই বাচ্চা ভীষণভাবে মনক্ষুণ্ণ হয়ে মনোবেদনায় ভুগবে যেটা আপনার জন্য কিন্তু ভালো জিনিস হবে না এবং অবশ্যই আজকে চেষ্টা রাখুন যে আপনার পরিবারের শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে এবং সেটা কী করে আরও বৃদ্ধি পেতে পারে সেদিকেও একটু নজর রাখুন অবশ্যই খুব ভালো সময় বাড়িতে কাটান এবং যত রকমের ঝুঁকিপূর্ণ বিনিয়োগ আছে সেগুলোতে আজকে মাথা গলানোর জন্য আপনার খুব ভালো দিন এমনকি বৃশ্চিক রাশির যে সমস্ত জাতক জাতিকা যদি লটারির নেশা আছে তাহলে পরে আপনি আজকের দিনে সেটিকেও করে দেখতে পারেন হয়তো কোটি টাকা না পেলেও আপনার মুখে একটা হাসি কিন্তু আজকের দিনে চলে আসতে পারে শুধু আপনাদের জন্য সাবধানতা হচ্ছে আজকে কিন্তু কোনো অবস্থাতেই আপনারা আপনি এবং আপনার পরিবার নিয়ে কোনো অনুষ্ঠানে যোগ দেওয়ার চেষ্টা করবেনই না যদি আপনি বাধ্য হয়ে কোনো অনুষ্ঠানে যোগদানও করেন দেখবেন সেটি আপনার ভাগ্যের সৌভাগ্যের অন্তরায় হয়ে দাঁড়িয়ে যাবে তাই এই ব্যাপারটাকে খুব যত্ন সহকারে পাশ কাটানোই আপনার জন্য বেশি বুদ্ধিমানের কাজ হবে আর আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে দিনের শুরুতে শুদ্ধ হওয়ার পরেই আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই 125 গ্রাম চিনি কিনে কোনো নদীতে কিংবা কোনো পুকুরে কিংবা কোনো পবিত্র জলাশয়ে তাকে দান করুন যদি একান্ত সেটা সম্ভব না হয় তাহলে একটি বড় পাত্রে জল নিন যেখানে সূর্যের আলো সরাসরি এসে পড়বে ওই পাত্রের জলে তারপরে ওই 125 গ্রাম চিনিকে কিন্তু ওই পাত্রের জলে ঢেলে দিন আপনার সমস্ত নেগেটিভকে বলে এবং আপনার যে পজিটিভগুলো গ্রহণ করতে চাচ্ছেন সেগুলোকেও স্মরণ করে দেখবেন বেশি ভালো ফল লাভ করবেন আর খেয়াল রাখবেন ওই পাত্রের জল কিন্তু আজকের দিনে আপনি পরিষ্কার করবেন না যদি আজকেই পরিষ্কার করার থাকে তাহলে সে বাড়ির অন্য কেউ করবে আর আপনাকে করতে হলে আগামীকাল করবেন আর এটাও খেয়াল রাখবেন যে ওই পাত্রের জল কিন্তু কোনো নোংরা ড্রেনে ফেলবেন না তাকে কোনো ভালো পরিষ্কার মাটিতে ফেলে দিন কিংবা কোনো গাছের গোড়ায় দিয়ে দিন কোনো অবস্থাতেই কিন্তু তাকে কোনো নোংরা ড্রেনে ফেলতে দেবেন না এরপর আসবো রাশিচক্রের নবম রাশি ধনু রাশি সম্পর্কে প্রথমেই আপনাদের সাবধান করে দিই যে আজ কিন্তু আপনারা খুব ভালো দিন আপনাদের জীবনে পাবেন না বিশেষত যারা চাকরি করছেন তারা দেখবেন যে আপনার কর্মক্ষেত্রে আপনার বস আপনার দেওয়া যুক্তি বা পরামর্শগুলোকে কিন্তু বাতিল করতে পারে বা আপনি কোনো পরিকল্পনা তাকে বললেন যে এই টেকনিকে কিন্তু কাজটা করা ভালো তিনি সেটাকে সরাসরি নাকচ করে আপনাকে কিন্তু একটা ভালো মনোবেদনা দিতে পারে এবং যারা ব্যবসা করছেন তাদেরকেও বলবো যে আপনারা কিন্তু আপনাদের মহাজনের কাছ থেকে খুব ভালো সাপোর্ট আজকে দিনে লাভ করতে পারবেন না ফলে একটা মনোবেদনা নিয়েই আপনাকে আজকে আপনার দিন শুরু করতে হবে এবং পারও করতে হবে তবে আপনার বক্তব্য ও প্রতিভা যদি সঠিক হয় এবং তাকে যদি আপনি সফলভাবে প্রমাণ করতে পারেন তাহলে দেখবেন আপনি খুব ভালো একটা লাভের মুখ দেখতে পারবেন এবং এই বিষয়টা ঘটতে ঘটতে কিন্তু বেলা গড়িয়ে মানে বিকেলে যখন সূর্য অস্ত যাবে এরকম সময় হয়ে আসবে সেই সময় গিয়ে আপনি এই বিষয়টা নিয়ে সফলতা লাভ করতে পারবেন তাই খেয়াল রাখবেন অযৌক্তিক কোনো কিছু কিন্তু আজকের দিনে প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন না যার যুক্তি আছে যার প্রমাণ আছে সেই সমস্ত বিষয়ের সাথেই নিজেকে সংযুক্ত রাখা আপনার জন্য বেশি ভালো ফলদায়ক হবে এবং যদি কেউ রাগ করেছে
তার পেছনে কিন্তু আজকের দিনে আর বেশিক্ষণ সময় ব্যয় করবেন না, কারণ তার রাগ কিন্তু আরো অনেক উচ্চ পর্যায়ে পৌঁছে গিয়ে আপনাকে ভীষণ কষ্ট দিতে পারে বা সমস্যায় ফেলে দিতে পারে। আপনি নিজেকে সংশোধন রাখার চেষ্টা করুন, সংশোধন করার চেষ্টা করুন, যাতে করে আপনি একটু ভালো ফল লাভ করতে পারেন। আর সারাদিনই অবশ্যই করে সমস্ত রকম পজিটিভ বিষয়ের সাথে নিজেকে যুক্ত রাখুন এবং আপনার উৎসাহের মধ্যে যেন কোনো রকম উৎসাহ হ্রাস না পায়, আপনি যেন আরও বেশি উৎসাহিত হতে পারেন সমস্ত বিষয়ের মধ্যেই, সেদিকে মানে সঠিক দৃষ্টি রাখুন, তবে কিন্তু খুব ভালো অভিজ্ঞতা আজকের দিনে লাভ করতে পারবেন। হয়তো মুনাফা লাভ হবে না, কিন্তু মুনাফা বলতে গেলে অভিজ্ঞতাই আজকে আপনার মুনাফার জায়গায় গিয়ে দাঁড়াবে। যারা উচ্চতর শিক্ষা গ্রহণের জন্য ঝুঁকে রয়েছেন বা গবেষণার সাথে যারা যুক্ত রয়েছেন, তারা কিন্তু আজ ভীষণ ভীষণ ভালো ফলাফল লাভ করবেন, এমনকি তারা বৃত্তিও লাভ করতে পারেন আজকের দিনে। ফলে একটা ভালো দিন শুধুমাত্র এদের জন্যই বলবো। আর যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি তাদেরকে বলবো, একেবারে সাধারণ গড় দিন উল্টে নানা রকম সমস্যা বাড়তে পারে, তাই অবশ্যই আজকে আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীর থেকে খুব বেশি কিছু আশা না করে দিনটাকে খুব সাধারণভাবেই পার করার চেষ্টা করুন। আর আপনাদের জন্য সাবধানতা হচ্ছে, আজকের দিনে মদ মাংস বা ব্যভিচারমূলক আচরণ থেকে নিজেকে বিরত রাখুন, তা নাহলে কিন্তু সমস্যায় যেহেতু আছেন সেটা আরও বাড়িয়ে ফেলবেন। আর আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে, দিনের শুরুতে শুদ্ধ হওয়ার পরে একটি মাটির পাত্রে, আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, একটি মাটির ছোট ঘট নেবেন 2.5-3 ইঞ্চি সাইজের, তাকে বৃষ্টির জলই দিয়ে, বৃষ্টির জল লাগে আপনি আগের থেকে ধরে রাখুন অন্য কোনো পাত্রে, সেই বৃষ্টির জল ওই মাটির পাত্রের মধ্যে রেখে সেটা কোনো উচ্চ শুভ স্থানে রেখে তারপর আপনার দিন শুরু করুন। এবং আরও বেশি ভালো হবে ওই বৃষ্টির জলকে দিয়ে যদি আপনি কপালে, মানে বৃষ্টির জলের ওই মাটির যে পাত্রটা করেছেন সেখানে একটা অনামিক আঙুলটা চুবিয়ে সেখান থেকে একটু জল তুলে আপনার কপালে একটা তিলক দিয়ে, শুধু জলের তিলক, কিছুক্ষণ বাদেই মিশে যাবে, কোনো অসুবিধা নেই, সেই বৃষ্টির জলের তিলক দিয়ে তবে আপনার দিনকে শুরু করুন। দেখবেন অনেক নেগেটিভই পজিটিভে কনভার্ট হয়ে যাবে আজকের দিন। এরপরে আসবো রাশিচক্রের দশম রাশি মকর রাশি সম্পর্কে। প্রথমেই বলি, আজ কিন্তু যারা প্রবীণ তাদেরকে একটু সেবা করুন, আপনি নিজে একটুখানি আপনার ধর্মীয় বিষয়গুলোর সাথে, আপনি যে ধর্মের সেই ধর্মের বিষয়ের সাথে যুক্ত থাকুন বা কোনো দাতব্য কাজের সাথে নিজেকে নিযুক্ত রাখার চেষ্টা করুন, এবং অবশ্যই করে দিনটাকে এই সমস্ত ব্যাপারের মধ্যেই উৎসর্গ করার চেষ্টা করুন। বিশেষ কোনো ঝুট ঝামেলার মধ্যে নিজেকে জড়ানোর চেষ্টা করবেন না, আজ কিন্তু একেবারে অর্ডিনারি দিন আপনাদের জন্য, উল্টে ভালো ভালোর দিকে তাকাতে গিয়ে বা ভালো লাভ করতে গিয়ে আপনি ক্ষতির মুখে পড়তে পারেন, তাই আপনাকে প্রথমে এই বিষয়টা বলে রাখলাম। আর যারা বিবাহ সম্পর্কিত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছেন তাদেরকে বলবো, আপনাদের এখন শুভ সময় অবশ্যই নয়, অন্তত আজকের দিনটা তো একেবারেই নয়, তাই বিবাহ সম্পর্কিত সিদ্ধান্তগুলো নেওয়ার কোনো তাড়াহুড়ো আজকের দিনে করবেন না, সেটাকে আজকের দিনে বাতিল করুন, আগামীকাল সেটা নিয়ে আলোচনা করতে বসুন, নচেৎ কিন্তু বড় সমস্যায় জড়িয়ে পড়বেন। যারা ব্যবসা করছেন তাদেরকে বলবো যে যদি আপনার ব্যবসায়িক কাজের জন্য কোথাও ভ্রমণ করতে হয় তাহলে সেটা আপনার জন্য ভালো ফলদায়কই হবে, আপনার নিজস্ব স্থানে বসে ব্যবসা করা সেটা কিন্তু আজকের দিনে খুব বেশি সফলতা আপনাকে দেবে না যতটা দেবে ভ্রমণ করে ব্যবসা করে, অর্থাৎ ঘুরে ব্যবসা করতে হবে না, ব্যবসাজনিত কারণে ভ্রমণ করে কিন্তু আপনি বেশি ভালো ফলাফল লাভ করতে পারবেন আজকের দিনে। আর যারা চাকরি করছেন তাদেরকে বলবো যে অবশ্যই করে আপনার কর্মক্ষেত্রে কাজে মনোনিবেশ করার চেষ্টা করুন, ফাঁকি মারবেন না আজকের দিনটায়, কারণ যেহেতু দিনটা খুব একটা ভালো নয় তাই অবশ্যই করে তাকে ভালো করার চেষ্টা করুন। আমি বারংবার বলি, ভাগ্যের চেয়ে কর্ম কিন্তু বেশি শক্তিশালী, তাই কর্মের দিকে মনোনিবেশ করাটাই আপনার জন্য বেশি ভালো হবে। দিনটি আপনার জন্য সাধারণ ফলাফলই নিয়ে আসবে, সেই জন্য যারা প্রেম করছেন বা বিবাহিত দম্পতি তাদেরকে বলবো খুব বেশি আশা আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীর কাছে রাখবেন না, কেননা তাতে আপনি আশাহত হতে পারেন। আর আপনাদের জন্য সাবধানতা হচ্ছে, অবশ্যই করে আপনার আচার আচরণকে একটু কোমলতার দিকেই রাখুন, মনে একটু ধার্মিক ভাব রাখুন, ধর্মকে অবিশ্বাস না করে তাকে মান্যতা দিয়ে চলাটাই আজকের জন্য আপনার বেশি ভালো ফলদায়ক হবে। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে, দিনের শুরুতে শুদ্ধ হওয়ার পরে আপনি যে ধর্মেরই হন কোনো অসুবিধা নেই, যখন আপনি খেতে বসবেন আপনার প্রথম খাদ্যদ্রব্য থেকে একটু খাদ্যদ্রব্য আলাদা করে সরিয়ে রাখুন, সেটা ভাত রুটি যাই হোক না কেন,
সেটা সরিয়ে রাখুন, তারপরে খাবার খান। এরপরে যখন আপনার খাবার খাওয়া হয়ে যাবে তখন আপনার ওই আগে তুলে রাখা আলাদা করে রাখা খাবারটাকে নিয়ে কোনো পুকুরে বা জলাশয়ে দান করে দিন। এটা পুকুর বা জলাশয়েতেই দিতে হবে। আর যদি বাড়িতে অ্যাকোরিয়াম থেকে থাকে তাহলে আপনি আপনার বাড়ির অ্যাকোরিয়ামের মধ্যেও এটা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু খেয়াল রাখবেন এটা কিন্তু ওই বড় পাত্রে জল রেখে করা যাবে না, এটা সেই জায়গাতেই দিতে হবে যেখানে মাছ আছে আপনি জানেন। অর্থাৎ মাছকে খাবার অর্পণ করেই কিন্তু আপনার আজকে বেশি ভালো ফল লাভ হবে, যত নেগেটিভ আছে সেটা পজিটিভে কনভার্ট হবে, সেদিকটা খেয়াল রাখবেন। এরপরে আসবো রাশিচক্রের একাদশতম রাশি কুম্ভ রাশি সম্পর্কে। প্রথমেই বলে রাখি আজ কিন্তু আপনাদের জন্য দিনটা খুব একটা ভালো নয়, আপনার প্রতিভার যথাযথ স্বীকৃতি বা সম্মান আজকের দিনে আপনি নাও পেতে পারেন। ফলত আপনার দিনটা শুরুই হবে মনোবেদনা নিয়ে, নানা রকম অপমানকর পরিস্থিতির সামনাসামনি করতে করতে আপনার দিন অতিবাহিত হতে পারে, তাই এই ব্যাপারে অত্যন্ত সাবধান থাকুন। এবং আপনার ভবিষ্যৎকে সুরক্ষিত করতে আজ কিছু বিমা বা পলিসিতে কিন্তু বিনিয়োগ করে রাখুন, এবং এটা আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য বেশি ভালো হবে। মানে যদি খুব ছোট করেও আপনাকে করতে হয় তাহলে সেটাও আপনার জন্য বেশি ভালো ফলাফল নিয়ে আসবে। বিবাহ সম্পর্কের ক্ষেত্রে দেখা যাবে যে যোগাযোগ মানে আপনাদের মধ্যে কিন্তু একটা দূরত্বর সৃষ্টি হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে। এবং যারা প্রেম করছেন তাদেরকেও বলবো যে আপনাদের প্রেম কিন্তু আজকে কোনো কারণবশত নষ্ট হয়ে যেতে পারে, ভেঙে যেতে পারে, তো খুব সাবধান থাকুন। অযথা কোনো কথা কাটাকাটি বা ঝগড়ার মধ্যে নিজেকে নিয়ে যাওয়াটা একদমই যুক্তিযুক্ত হবে না, তাই এটা একদিনের ঘটনা হবে মনে করেই বিষয়টাকে যত্ন সহকারে পাশ কাটান, কারণ সারা জীবন আপনাদের একে অপরের পাশে থাকতে হবে সেটা মাথায় রাখুন। আর অবশ্যই করে নিয়মিত যোগব্যায়াম বা ধ্যান এরকম বিষয়ের সাথে বা আধ্যাত্মিকতা বা আপনি যে ধর্মের সেই ধর্মের যে ধর্মীয় অনুশীলনগুলো আছে তার সাথে নিজেকে একটু সংযুক্ত রাখার চেষ্টা করুন, বেশি ভালো হবে আপনার জন্য। আর আপনার শব্দ এবং ভাষা তার উপরে কিন্তু মারাত্মক সংযম রাখুন, এবং যদি সম্ভব হয় আজকের দিনে আপনার ব্যবসা বা কর্মক্ষেত্র থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। আজকে একটা সাধারণ ছুটি কাটানোর চেষ্টা করুন, নচেত কিন্তু আপনি খুব বড় সমস্যার মধ্যে নিজেকে জড়িয়ে ফেলবেন। আপনাদের জন্য সাবধানতা থাকবে, অবশ্যই করে ব্যভিচারমূলক বিষয় থেকে নিজেকে সরিয়ে রাখুন। শাটিং করবেন না, জুয়া খেলবেন না, লটারির টিকিট কাটতে যাবেন না, নচেত নানা রকম অপমানকর পরিস্থিতির মুখোমুখি যেমন হতে হবে এই ঘটনার জন্য, তেমন আপনার অকারণে প্রচুর অর্থ ব্যয়েরও সম্ভাবনা রয়েছে। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে দিনের শুরুতে শুদ্ধ হওয়ার পরে আপনি যে ধর্মের সেই ধর্মের ধর্মীয় উপাসনালয়ে কম করে 250 গ্রাম যেটাকে মুগের কলাই বলা হয়, মানে অনেকে তরকার ডাল বলে থাকেন, এরকম মুগের কলাই, পরিষ্কার কথা হচ্ছে মুগ ডালের যে কলাই হয়, মুগ ডাল হওয়ার আগে যে কলাইটা হয় ওই কলাইটাকে ভিজিয়ে সেটা খাবার মতন যোগ্য করে সেটা আপনার ধর্মীয় উপাসনালয়ে প্রসাদ হিসাবে মানে দান করুন। যা এবং খেয়াল রাখুন যে সেটা যেন সঠিকভাবে তার প্রয়োগ হয়। এবং যদি এটা আপনি আপনার বাড়িতে করবে মনে করেন যে আমার বাড়ির ঠাকুরকেই দেব, তাহলে 250 গ্রাম মুগের কলাই কিনে নিয়ে এসে তাকে ভিজিয়ে আপনার বাড়ির ঠাকুরকে দিন, তারপরে আপনি সেটাকে শুদ্ধভাবে রান্না করেও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে আসবো রাশিচক্রের দ্বাদশতম রাশি মীন রাশি সম্পর্কে। আজ আপনারাও খুব একটা সাধারণ দিন পাবেন, উল্টে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা সম্পর্কিত ক্রিয়াকলাপগুলোর যে রেজাল্ট আপনি লাভ করবেন তাতে কিন্তু আপনি সন্তুষ্ট হবেন না, কারণ ব্যবসায় আখেরে আপনার আজকে লাভ তো হবেই না, উল্টে কিছু লস হয়ে যেতে পারে। যারা চাকরি করছেন তাদের একেবারে অত্যন্ত সাধারণ দিন, না তো কোনো ভালো সুযোগ আসবে না তো কোনো বড় ক্ষতি হওয়ারও সম্ভাবনা থাকবে, কিন্তু তথাপি বলবো চাকরির ক্ষেত্রে আজকে কিন্তু একটু মানসিক বেদনা লাভের সম্ভাবনা রয়েছে। মানে যারা প্রাইভেট সেক্টরে চাকরি করছেন তাদের হয়তো কোনো থ্রেটের মুখেও পড়তে হতে পারে। তবে যদি নতুন ব্যবসা শুরুর পরিকল্পনা কেউ করছেন তাদেরকে বলবো আজকের দিনটা আপনাদের জন্য একেবারে উপযুক্ত দিন, আপনারা আজকে আপনাদের ব্যবসা শুরু করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই।
তবে হ্যাঁ এই ক্ষেত্রে আপনার জীবন সঙ্গী বা সঙ্গিনীর একটু পরামর্শ নিন, তার সহায়তা নিন, সেটা বেশি ভালো লাভদায়ক হবে আপনার জন্য। আর যে ব্যবসাটা শুরু করার আগে যে পরিকল্পনা আপনি করেছিলেন সেগুলোর সমস্ত আইনি দিকগুলো কিন্তু আজকের দিনে অবশ্যই বিচার করে তবে আপনার ব্যবসাকে শুরু করতে যান, নচেত কিন্তু আজকের দিনে শুরু করা ব্যবসা মীন রাশির জাতক জাতিকার এই আইনি সমস্যায় এমন ফেলে দিতে পারে যে আপনি ব্যবসা রাখতেও মানে রাখতেই চাইবেন না, আবার তাকে ছাড়তেও পারবেন না। আর যারা বিবাহিত নন, প্রেম করছেন, তাদের জন্য একমাত্র বলবো যে আপনি কিন্তু আজকে যদি আপনার জীবনসঙ্গী বা সঙ্গিনীকে বিয়ের প্রস্তাব দেন বা তার থেকে পান, সেটা অবশ্যই করে গ্রহণযোগ্য আপনার কাছে, এবং নতুনভাবে নতুন করে প্রেমে পড়ারও সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র এই ক্ষেত্রে সাবধান করব যারা বিবাহিত তাদেরকে যে এটা কিন্তু সামাজিকভাবে উপযুক্ত জিনিস না, তাই আপনারা এই বিষয়টার মধ্যে জড়াবেন না। যারা অলরেডি প্রেম করে রয়েছেন এবং ভালো রকমভাবে সম্পর্ক অনেক দিনের গড়িয়ে রয়েছে তাদেরকে বলবো যে আপনারা বিয়ের পরিকল্পনা করুন, কিন্তু নতুন কোনো সম্পর্কের দিকে আর জড়ানোর চেষ্টা করবেন না। আপনাদের জন্য সাবধানতা হচ্ছে আজকে অবশ্যই করে দুধ পোড়াবেন না অথবা দুধ পোড়া দেখবেন না। যদি দুধ উদলে কোনো পাত্রে পড়ে যাচ্ছে, আপনার চোখে পড়ে যায়, অবশ্যই করে আপনি আপনার ধর্মের ইষ্ট দেব বা দেবীকে স্মরণ করে ক্ষমা চেয়ে নিন, এটাই আপনার জন্য ভালো হবে। নচেত ওই দুধ পোড়া দেখে কিন্তু আপনি আরও বেশি ক্ষতির মুখে পড়বেন। আপনাদের জন্য প্রতিকারমূলক ব্যবস্থা আছে দিনের শুরুতে শুদ্ধ হওয়ার পরে। আপনাদের যাদের মা জীবিত রয়েছেন সেই মায়ের আশীর্বাদ পায়ের ধুলো নিয়ে আপনার দিন শুরু করুন, আর যাদের মা নেই মাতৃস্থানীয়া যিনি আপনার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছেন তার পায়ের ধুলো নিয়ে আপনার দিন শুরু করুন, দেখবেন অনেক ভালো পজিটিভ রেজাল্ট পাবেন। আর যদি এই দুটোর মধ্যে একটিও আপনার যদি জীবনে না আসে তাহলে আপনার মায়ের ফটোতেই প্রণাম করে আপনার যে কাজটি আপনি করতে যাচ্ছেন সেই কাজটি যেন সফল হয় সেটা আপনার মায়ের ফটোতে দাঁড়িয়েই বলে তাকে প্রণাম করে তবে আপনার দিন শুরু করুন, দেখবেন অনেক নেগেটিভই আজকের দিনে পজিটিভে কনভার্ট হয়ে যাবে এবং আপনি খুব ভালো একটা দিন আজকের দিনটা পার করতে পারবেন। যাই হোক, এই ছিল আজকে মেষ থেকে মীন দ্বাদশ রাশির বিচার বা সাবধানতা প্রতিকারমূলক ব্যবস্থা। আজকে এখানেই এই অনুষ্ঠান শেষ করব। শুধু শেষ করার আগে আপনাদের প্রত্যেককে জানিয়ে যাব যে গণেশ চতুর্থীর আন্তরিক শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা সমস্ত আমার এবং আপনাদের এই তন্ত্রবিজ্ঞানের চ্যানেলের তরফ থেকে আপনাদের কাছে রইল। আর যারা গণেশ পুজোয় নিজেকে ব্রতী করবেন তারা অবশ্যই করে ভিডিওর শুরুতে গিয়ে আবার পুনরায় সমস্ত সময় দেখে নিয়ে করুন, আর অবশ্যই করে গণেশের আরাধনায় যারা নামবেন তারা কেশরযুক্ত দুধ ও মানে আপনি একটি পাত্রের মধ্যে দুধ নেবেন, তার মধ্যে কেশর দেবেন, জাফরান কেশর যাই বলুন সেটা দেবেন, এবং বোঁদে, যে বোঁদে দিয়ে লাড্ডু তৈরি হয় সেই বোঁদে, চিনি সংযুক্ত সেই বোঁদে ওই দুধের মধ্যে মিশিয়ে গণেশকে প্রদান করবেন, এবং সমস্ত লাল দ্রব্যাদি দিয়েই গণেশের আরাধনা করার চেষ্টা করবেন। যারা লালের অসুবিধা যাদের থাকবে তারা হলুদ দ্রব্যাদির দিকেই বেশি ঝুঁকবেন এবং লাল হলুদ একত্রে মিশ্রিত দ্রব্যাদি দিয়ে গণেশের আরাধনা কিন্তু সবচেয়ে বেশি ফলপ্রদ বলে মানা হয়ে থাকে। এবং আরেকটি ছোট্ট টিপস আজকের দিনে দিয়ে যাচ্ছি, যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তারাই একমাত্র এটা আজকের দিনে লাভ করতে পারবেন, তার জন্য আমি ইচ্ছা করে এটা একদম শেষে দিচ্ছি যে সকলের জন্য এটা না থাকবে না, আমি বিশ্বাস করি সেটাই। সেটা হচ্ছে অবশ্যই করে আজকের দিনে যে গণেশের আপনি পুজো করবেন বা পুজোতে যাবেন, সেটা হতে পারে কোনো পাড়ার মোড়ে কোনো প্যান্ডেল খাটানো গণেশ পুজো, আপনার বাড়ির মাটি একটুখানি নিয়ে গিয়ে ওই আপনি যখন অঞ্জলি দিতে যাবেন গণেশকে বা প্রণাম করতে যাবেন গণেশকে, আপনার বাড়ির মাটি ওই গণেশের পায়ের দিকে একটুখানি ছুঁড়ে দিয়ে আসুন। আপনি ম্যাজিক যদি দেখতে না পান আমাকে বলবেন, তারপরে কমেন্ট করে, আর আমার ফোন নাম্বার ঠিকানা সব দেওয়া আছে, আপনি আপনার যা মন চায় সেটা এসে করে যাবেন, ফলাফলটা শুধু দেখে রাখবেন আপনার বাড়ির মাটি। এবার বলবেন দাদা আমি ফ্ল্যাটে থাকি, আমার বাড়ি তো মাটি না উল্টে মার্বেল করা, কোনো অসুবিধা নেই, আপনার বাড়ির কোথাও না কোথাও কিছু না কিছু অপ্রয়োজনীয় নোংরা পড়ে আছেই,
সেইটাকেই একটুখানি নোংরা বলতে আবার এঁটো কাটা বুঝবেন না, মানে ঝুল থাকতে পারে, ছেঁড়া কাগজের টুকরো থাকতে পারে, সেটাকেই কুড়িয়ে নিয়ে গিয়ে গণেশজির সামনে দিয়ে রাখুন। আপনার বাড়িরই জিনিসটা হোক, আপনি ম্যাজিক দেখতে পাবেন। যাই হোক, আজকের বেশি কোনো আর কথা না বাড়িয়ে মা বগলার কাছে কামনা করবো যে হে মা বগলা, সকলকে ভালো রাখো, সুস্থ রাখো, এবং এত ভালো এত সুস্থ রাখো যাতে তারাও অন্য সকলকে তাদের সাধ্য মতন ভালো রাখতে পারেন, সুস্থ রাখতে পারেন। আজ এখানেই শেষ করি, কাল সঠিক সময় আবার চলে আসবো আজকে রাশিফল বিচার, তার সাবধানতা ও প্রতিকারমূলক ব্যবস্থা নিয়ে। আজকে আমাকে ছুটি দিন, নমস্কার।